হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব হেলদি একটা রেসিপি, ব্রকলি টমেটো ফ্রাই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ব্রকলি টমেটো ফ্রাই বানানোর জন্য আমি এখানে ব্রকলি নিয়েছি, এইভাবে কেটে আমি এটা খুব হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। খুবই মানে আমি জাস্ট হালকা নুন দিয়ে 1 মিনিটের মতো ভাপিয়ে আমি নিয়েছি। এটা খুব বেশি সিদ্ধ করলে টেস্টটা ভালো লাগে না। এখানে আমি হাফ টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, হাফ পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। রান্নাটা আমি মাস্টার্ড অয়েল করছি, তাই আমার এখানে তেল নিয়েছি এরকম, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে আসছে, দেখুন হালকা ফ্রাই হয়ে এসছে। আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি আমি জিরের গুঁড়ো, এখানে আমি এটা 1 টিস্পুন দিলাম, দিয়ে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা আমি দিয়েছি ঝালের জন্য, আর আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। যদি ঝালটা আপনারা বেশি না খান তাহলে ঝালটা কম দেবেন। আমি ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ফ্রাই করে দিচ্ছি। রান্নাটা বেশিক্ষণ করতে সময় লাগে না, আমি খুব সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন, আর লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু শেষে দিলেই ভালো লাগবে। এটা আমি কিছুক্ষণ হতে দেবো, তাও 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিট, কারণ ব্রকলি তৈরি করতে বেশি সময় লাগে না, তাহলে তার গুণাগুণটা নষ্ট হয়ে যায় বেশি যদি রান্না করে নেওয়া যায়। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ব্রকলি টমেটো ফ্রাই তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।